অনেক রেডবান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ঝটপট মোগলাই রেসিপি। আশা করছি আমার আজকের এই রেসিপি ভালো লাগবে সবার কাছে। আর এই মোগলাই আমি যেভাবে বানাই সেভাবেই আপনাদের সাথে শেয়ার করেছি। আর মোগলাই বানাতে অনেকেই পারেন, আমি সেটা ভালোভাবেই জানি। তারপর ভাবলাম আমি যেভাবে বানাই সেভাবে একটু শেয়ার করি, আশা করছি খারাপ লাগবে না। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নিই পুরো ভিডিওটা। মোগলাই বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটা ময়দা দিয়েও করতে পারেন। আমি এখানে আটা দিয়েছি, তারপর এখানে আমি হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর সামান্য লবণ দিয়ে ভালোভাবে একটু আমি মিশিয়ে নিচ্ছি, ভালোভাবে একটু মেখে নিচ্ছি। যত ভালোভাবে মাখবো তত ভালো ডো হবে। তো আমি একটি ডো বানিয়ে নেব। আমরা যেভাবে পরোটা বানাই সেভাবে একটি ডো বানিয়ে নিচ্ছি। আর মোগলাই খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। শীতের দিনে কিংবা বিকেলের নাস্তায় কিন্তু মোগলাই খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তারপর আমি এখানে 2টি ডিম গলিয়ে নিব। এর জন্য আমি এখানে পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে দিলাম, তারপর ডিম ভেঙে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এর সাথে আমি একটু ব্রেড গ্রামি অ্যাড করেছি। ব্রেড গ্রাম দিয়ে ভালোভাবে ডিমটা আমি গলিয়ে নিয়েছি। তারপর আমি এখানে একটি বড় সাইজের রুটি বেলে নিব। তারপরে এর উপর থেকে আমি ডিম যেভাবে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন। তারপর আমি এভাবে বানিয়ে নিব। মোগলাই খেতে কিন্তু অনেক ভালো লাগে, চায়ের সাথে কিন্তু অসম্ভব ভালো লাগে। আশা করছি আপনারা এভাবে ট্রাই করবেন, সবার কাছে ভালো লাগবে। তো আমার এখানে 1 কাপ আটা দিয়ে হচ্ছে 2টি মোগলাই হয়েছিল। তো আমি এভাবে বানিয়ে নিব, আর একটি মোগলাই আমি এভাবে বানিয়ে নিব। তারপর আমি ভেজে নিচ্ছি তেলে। আমি আরেকটি রুটিও হয়ে বেলে নিচ্ছি, তারপর সেমভাবে আমি বানিয়ে নিব। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের সবার কাছেই ভালো লাগে। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। ডিম দিয়ে মজাদার মোগলাই কিন্তু আমি বানিয়ে নিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর শীতের দিনে বা বৃষ্টির দিনে কিন্তু মোগলাই খেতে কিন্তু অসাধারণ ভালো লাগে। আর যখনই বৃষ্টি হয় তখনই আমার ইচ্ছা হয় মোগলাই খেতে, আমি ঝটপট এভাবে বানিয়ে ফেলি। তো আশা করছি আমার আজকের এই ভিডিও ভালো লাগবে সবার কাছেই। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই মোগলাই রেসিপিটি ট্রাই করবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে আমার আজকের এই রেসিপি। আর সাথে যদি হয় 1 কাপ চা তাহলে তো আর কথাই নেই, পরিবারের সবাই মিলে মজা করে খেতে পারবেন আর সবাই খুবই পছন্দ করবে। আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর আমার চ্যানেলটি যদি একটু হলে আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দিব আপনারা সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।